এখন পূর্ণ শ্রদ্ধা জানাবেন কে 11ই পৌষ আজকের দিনে আজ থেকে 74 বছর আগে 1355 ত্রিপুরাব্দ তারিখে ইংরাজির 1945 এর 27 ডিসেম্বর আমাদের এই রাজন্য ত্রিপুরার কতিপয় স্বপ্নদ্রষ্টা যুবক যারা বহু কষ্টে ত্রিপুরার মাটিতে তাদের শিক্ষার সেরকম সুযোগ ছিল না, ত্রিপুরার বাইরে গিয়ে তৎকালীন ব্রিটিশ ভারতের পূর্ববঙ্গে শিক্ষা লাভ করে সারা পৃথিবীর যে পরিবর্তন সেগুলো থেকে শিক্ষা নিয়ে এ রাজ্যের মধ্যেও এ রাজ্যের প্রজাদের তমাশা অন্ধকার থেকে কীভাবে মুক্ত করা যায়, দারিদ্র শোষণ নিপীড়ন কুসংস্কার যথর থেকে কীভাবে বের করা যায়, তার জন্য এই আগরতলা শহরের অদূরে দুর্গা চমুনি পাড়াতে একটা বৈঠকে বসেন। তাদের মধ্যে আলোচনা হয়েছিল কেন এ থেকে মুক্ত হতে গেলে পরে রাজতন্ত্রের অবসান ঘটাতে হবে, রাজাকে সিংহাসন থেকে সরিয়ে অন্য কাউকে সেখানে ক্ষমতায় বসাতে হবে, অর্থাৎ একটা বিদ্রোহ করতে হবে। কিন্তু সারাদিন চর্চার পর আলোচনার পর সেখানে যে সিদ্ধান্তে তারা উপনীত হন যে রাজা বদলালি সিংহাসনে যিনি বসে আছেন তাকে সরিয়ে দিয়ে আরেকজন লোক বসালে প্রাসাদ ভেঙে দিয়ে আরেকটা প্রাসাদ নির্মাণ করলেই ত্রিপুরা রাজ্যের এই প্রজারা এই সামাজিক শোষণ সভ্যতার অভিশাপ থেকে তারা মুক্তি পাবে না। তার জন্য প্রথমেই তাদের চোখ খুলতে হবে, চেতনার মশাল জ্বালাতে হবে, কোনটা সাদা কোনটা কালো, মানুষের শত্রুকে মিত্রকে তা চেনাতে হবে, তার বিরুদ্ধে লড়াই না করে সেখানে নিছক একটা ক্ষমতার পরিবর্তন সিংহাসনে পরিবর্তন সেখানে কাজে আসবে না। সেখানে গঠিত হয় ত্রিপুর জনশিক্ষা সমিতি, 11 জন সদস্য যার সভাপতি ছিলেন হয়েছিলেন সুধন্যা দেববর্মা, সহসভাপতি দশরথ দেব,
এবং সাধারণ সম্পাদক হিসেবে হেমন্ত দেববর্মা। তারা এই সমিতি গঠন করার পরও এটা জানতেন কাজটা এত সহজ না, ত্রিপুরাজ্যের এই রাজধানী শহরের বাইরে 3 কিলোমিটার দূরেও একটা রাস্তা নেই, একটা ঘাট নেই, সেখানে একটা স্কুল তৈরি করতে গেলে পরে নিচ্ছেন অন্তত একটা মাথার উপরে একটা ছাদ দিতে হবে, ঘরের বেড়া লাগাতে হবে, বসার জন্য ব্যবস্থা করতে হবে, কোথেকে খরচ আসবে, কে যোগাবে, ঘর নির্মাণ করলেও কোথা থেকে শিক্ষক পাওয়া যাবে, এবং দূর দূরান্তে পাহাড়ে কন্দরে কিভাবে মানুষের যোগাযোগ হবে, তারা সেটা জানতেন।